নরম স্পঞ্জি চকোলেট মার্বেল কেক দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ ছোট থেকে বড় সবাই এটা খেতে ভীষণ পছন্দ করে নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি গ্যাসের চুলাতেই ডিম ছাড়া বাটার পেপার ছাড়া কিভাবে অনেক সহজ পদ্ধতিতে আমি এই মার্বেল কেকটি তৈরি করেছি সেটি জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই যে বাটির মধ্যে আমি কেকটা বেক করবো সেই বাটিতে সামান্য সাদা তেল দিয়ে আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি বাটির চারিদিকে বেশ ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে তেলটা লাগিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য ময়দা ময়দাটা দিয়ে বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ময়দাটা লাগিয়ে নিতে হবে আপনাদের কাছে বাটার পেপার থাকলে এই ময়দাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই বাটার পেপার লাগিয়ে নিতে পারেন আমি এইভাবে ময়দাটা বাটির চারিদিকে লাগিয়ে বাটিটাকে কেক করির জন্য তৈরি করে নিলাম কেকের ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চালিয়ে ঠান্ডা করে রাখা দুধ এবার দিয়ে দেব কাপ সাদা তেল আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন এবার এই সমস্ত মিশ্রণটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব কেকের শুকনো উপকরণের জন্য নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা মেজারমেন্ট কাপেরই হাফ কাপ গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা ওয়ান ফোর চা চামচ লবণ আর এখানে দিয়ে দেব এক টেবিল চামচ মিল্ক পাউডার আপনারা চাইলে এটা বাদ দিয়েও দিতে পারেন এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে চেলে নেব এবার আগে থেকে তৈরি করে রাখা লিকুইড মিশ্রণটা শুকনো উপকরণের মধ্যে অল্প অল্প করে ভালো করে দিয়ে দিতে হবে এবার এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সমস্ত উপকরণকে কাট অ্যান্ড ফোল্ড এই পদ্ধতিতে ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এক চা চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিয়েও এই ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা কিন্তু একদম তৈরি আগেই বলেছি আজকে বানাবো চকলেট মার্বেল কেক এজন্য আমি এই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার আলাদা একটা বাটিতে নিয়ে সেখানে মিশিয়ে দিলাম দুই টেবিল চামচ কোকো পাউডার এই কোকো পাউডার দিয়েও আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি একটা স্মুদ ব্যাটার তৈরি করে নেব এইভাবে দুটো ব্যাটার আমি আলাদাভাবে তৈরি করে নিলাম এবার যে বাটির মধ্যে আমি কেকটা বেক করব সেই বাটির একদম মাঝখানে আমি প্রথমে দিয়ে দিলাম এই সাদা ব্যাটার এক চামচ তার ওপরে আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডারের ব্যাটার আবার সাদা ব্যাটার এইভাবে আমি একের পর এক দুটো ব্যাটার দিয়ে দিয়ে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই ব্যাটারগুলো কিন্তু বেশ ঘন এবং এটাকে ঘন করেই তৈরি করতে হবে যে মেজারমেন্ট দেখিয়েছি সেই একইভাবে এইভাবে আমি বাটিটাকে একটু ট্যাপ করে দিলাম যাতে এর মধ্যে কোনো এয়ার ইয়ারবেল না থাকে এইবার একটা টুথপিক বা কাঠির সাহায্যে আমি এভাবে টেনে টেনে একটা ডিজাইন করে দিচ্ছি এটা কিন্তু খুব সহজ আপনারা একটু ভালোভাবে দেখলেই করতে পারবেন এবার আমি আগেই বলেছি যে আমি কেকটা কড়াইতে তৈরি করবো সেজন্য আমি কড়াইয়ে আগে থেকেই লবণ দিয়ে গ্যাসটা অন করে কড়াইটা প্রিহিট করে নিয়েছিলাম এবার এই প্রিহিট করা কড়াইয়ের মধ্যে আমি কেকের বাটিটাকে সাবধানে বসিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে ৪৫ মিনিট বেক করে নেব ৪৫ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম এবার একটা কাঠির সাহায্যে আমি চেক করে নেব কাঠিটাকে আমি ঠিক কেকের মাছ বরাবর ঢুকিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন এসছে তার মানে কেকটা তৈরি এবার কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নেব কেক ঠান্ডা হওয়ার পর আমি কেকটা মোল্ড আউট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কেকটা তৈরি হয়েছে এটা কিন্তু ভীষণ স্পঞ্জি এবং নরম হয়েছে আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি যে এটা ভেতর থেকেও কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে তাহলে বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ